নমস্কার। আমি প্রায়শই দেখি যে অনেক রোগী ওষুধের দোকান থেকে ডাক্তারের পরামর্শ ছাড়া হার্টের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ, কোলেস্টেরলের ওষুধ ইত্যাদি কিনে খান। এটা আমাদের অভিজ্ঞতায় প্রায়শই এরম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, এবং কখনো কখনো দেখা গেছে যে যেগুলো বেশ সাইড এফেক্ট সহ যে সমস্ত ওষুধ, যেমন ধরুন অনেক সময় অ্যাসপিরিন বা রক্ত পাতলা রাখার ওষুধ বা ব্লাড থিনার্স বা প্রেশারের ওষুধ, জাস্ট হয়তো ওষুধের দোকানে গিয়ে প্রেশারটা চেক করে দেখা গেল একটু হাই ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারের ওষুধ ওষুধের দোকান থেকে নিয়ে খেয়ে নেওয়া হলো। এটি কিন্তু অত্যন্ত ভুল একটি পদক্ষেপ, এবং এটা যাতে না হয় সেই কারণেই এই সংক্ষিপ্ত ভিডিও করা। যে দেখুন, লোকাল ওষুধের দোকান থেকে সাধারণ একটু জ্বর হলে কেউ হয়তো একটু প্যারাসিটামল কিনে খেলেন, বা একটু গ্যাস অম্বল হলো একটা অ্যাসিডের বড়ি খেলেন, এগুলো হয়তো চলতে পারে, তাও আমি রেকমেন্ড করব এটা না করতে পরামর্শ ছাড়া। কিন্তু হার্টের ওষুধ বা প্রেশারের ওষুধ বা রক্ত পাতলা রাখার ওষুধ, এই ধরনের ওষুধ খাওয়া কিন্তু মারাত্মক হতে পারে। হ্যাঁ, অনেক সময় খুব লোকাল পেরিফেরিতে হয়তো গ্রামের দিকে কিছু একটা বিপদ ঘটলো, হার্ট অ্যাটাক হলো বা কিছু হলো, তখন অনেক সময় হয়তো ওষুধের দোকান থেকে আমাদের ওষুধ কিনে খেতে হতে পারে, কিন্তু অবশ্যই সেটা ওভার টেলিফোন বা কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে, ফোনে কথা বলে বা তাকে ইসিজির ছবি পাঠিয়ে পরামর্শ নিয়ে তবেই করতে হবে। এই ধরনের ওষুধের কিন্তু অনেক কমপ্লিকেশন থাকে, যেমন ধরুন ব্লাড থিনার্স, যারা রক্ত পাতলা রাখার ওষুধ খান তাদের ব্লিডিংয়ের চান্স থাকে। কেউ যদি রক্তচাপ কমানোর ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ না জেনে বা বেশি ডোজে খেয়ে ফেলেন, তার কিন্তু ব্লাড প্রেশার কমে গিয়ে মানে মাথা ঘুরে পড়ে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া বা আরও মারাত্মক কিছু ঘটতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে আমি অনুরোধ করব যে কখনোই নিজের বা ওষুধের দোকানের যারা কর্মচারী তাদের থেকে জেনে মুখে মুখে শুনে একটা ওষুধ এরকমভাবে খেয়ে নেবেন না। ইমার্জেন্সি হলে আশেপাশে যে কোনো হাসপাতালের ইমার্জেন্সিতে যান, যদি ইমার্জেন্সি না হয় তাহলে আগামী দু একদিনের মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট করে একজন ডাক্তারবাবুকে দেখান। কার্ডিওলজিস্টই যে সবসময় পেতে হবে তা নয়, আপনার কাছে পিঠে যে সাধারণ ফিজিক্যাল মেডিসিন বা আমাদের নর্মাল মেডিসিনের যে ডাক্তারবাবুরা ফিজিশিয়ানসরা আছে তাদেরকে দেখান, দেখিয়ে পরামর্শ নিয়ে তবেই এই ধরনের ওষুধ খান।